নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি পাকা আমের চিতই পিঠা। বন্ধুরা, শীতকালে তো আমরা এই পিঠে বানিয়েই থাকি, তবে তখন পাকা আম একদমই পাওয়া যায় না। এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যায়, আর এই পাকা আম থাকতে থাকতে রেসিপিটা একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা পাকা হিমসাগর আম নিয়েছি। আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আটির থেকেও আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর রেসিপিটা তৈরি করবার জন্য হিমসাগর আম হলেই কিন্তু খুব ভালো হয়। সব আমগুলোকেই ছাড়িয়ে নিয়েছি, এবারে একটা মিক্সির জারের মধ্যে আমগুলো নিয়ে নিচ্ছি। আর জল ছাড়া এই আমের একদম মিহি পাল্প তৈরি করে নেব। আমের পাল্পটা তৈরি করে নিয়েছি, এবারে এটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে ওই মিক্সির জারের মধ্যেই আবার দিয়ে দিলাম এক কাপ সুজি। আর এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে সুজির একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। সুজির পেস্টটা কিন্তু প্রথমে অল্প জল দিয়েই তৈরি করতে হবে। এবারে এই সুজির পেস্টটা একটা বোলের মধ্যে ঢেলে নিলাম, আর এর মধ্যে আবারও হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 3 চামচ নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা দিলে এই চিতই পিঠের স্বাদ দুর্দান্ত লাগবে খেতে বন্ধুরা, আপনারা অবশ্যই করে দেবেন। আর দিয়ে দিচ্ছি 3 চামচ আমের পাল্প। আমের পাল্পটা কিন্তু পুরোটা দিইনি, 3 চামচ মতো দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, চিতই পিঠের জন্য ব্যাটারটাকে কিন্তু একটু পাতলা করেই রেডি করতে হবে। ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এখানে বেকিং সোডা দিলে কিন্তু একদমই হবে না, বেকিং পাউডারই দিতে হবে। আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। তবে আবার ব্যাটারটা খুব পাতলা কিন্তু করবেন না, মিডিয়াম ঘনত্বের রাখবেন। দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এরকম ঘনত্বের হবে, বেশি পাতলাও না আবার খুব ঘনও না। এবারে গ্যাস অন করে কড়াইতে একটু সাদা তেল ব্রাশ করে নিলাম, তার উপর একটু জলের ছিটা দিয়ে নিলাম। জলটা শুকিয়ে গেলে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। আর এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে পিঠেটা 1 মিনিট মতন ভেজে নিলাম। 1 মিনিটের মধ্যেই কিন্তু পিঠে একদম রেডি হয়ে গেছে, দেখুন। আর উপরে অসংখ্য ছিদ্রও দেখা যাচ্ছে। একইভাবে সবকটা পিঠেকেই আমি ভেজে নেব। বন্ধুরা, এখনও যারা ভিডিওটি দেখে একটা লাইক করেননি, প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটাও ঠিক একই রকমভাবে 1 মিনিট মতন গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। আর দেখুন, চালের গুঁড়ো ছাড়া শুধু সুজি দিয়েই কিন্তু পিঠেটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখে কেউ বুঝবে না যে এটা চালের গুঁড়ো ছাড়া তৈরি হয়েছে, খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা। সব পিঠেগুলোকেই একই রকমভাবে ভেজে নেওয়ার পর ওই কড়াইতেই দিয়ে দিলাম 500 গ্রাম দুধ। দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ নারকেল কোড়া। চিতই পিঠের জন্য নারকেল কোড়া কিন্তু মাস্ট, অবশ্যই করে দিতে হবে। এটা দিলে চিতই পিঠের স্বাদটা খেতে দারুণ লাগবে। নারকেল কোড়া চিনি দিয়েও দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আমের পাল্প। গ্যাসের ফ্লেম অবশ্যই বন্ধ করে আমের পাল্পটা মেশাবেন, না হলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। আমটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অন করে 1 মিনিট মতো একটু ফুটিয়ে নিচ্ছি। আর 1 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর পিঠেগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আবারও 1-2 মিনিট একটু ফুটিয়ে নেব। এতে করে পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে। পিঠেগুলো দুধের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু আম চিতই পিঠে একদম রেডি, খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর খুবই কিন্তু নরম তুলতুলে হয়েছে, দেখুন কাঁটাটা দেখে বুঝতেই পাচ্ছেন, খেতেও দারুণ লাগে। আপনারা পাকা আম থাকতে থাকতে রেসিপিটা একবার হলেও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। একবার যদি বানিয়ে খান বারবার বানাতে ইচ্ছে করবে। তো তৈরি হয়ে গেল পাকা আমের চিতই পিঠে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই যা নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।